আল্লামা ডক্টর কাফিল উদ্দিন সরকার সালিহ হিসাবে কাফের বানাইতেছে নাউজুবিল্লাহ আল্লামা ওসমান গনি সালিহ হিসাবে কাফের বানাইতেছে সৈয়দ মাওলানা আল্লামা হাসান আল আজহারী রে কাফের বানাইতেছে এই খালি কাফের আর কাফের তার মুখ কাফেরও আসে না কাফের 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 এক মহা মুসিবত মানে কথাই কথাই কাফের 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 এক কঠিন থাকে আমি একবার গিয়েছিলাম একটা মাসালা নিয়ে তার বাড়িতে তার মহল্লার মসজিদে আগেভাগে জানাই গেছি এলাকার লোকজন সাথে নিয়ে গেছি খালি যাইনি সব্যস্ত লোকজন নিয়ে তার মহল্লার মসজিদে গেছি যাই আসি এ জানাজার কথা কইয়া জানাজা পড়াইবো কই এলাকা থেকে বাগছে যাদেরকে নিয়ে গেছি আল্লামা জাবের আল মনসুর মোল্লা ব্রাহ্মণবাড়িয়া বাদুকর এখন উনি জীবিত আছে এবং আমাদের জাকির ভাই আছে আওয়ামী লীগের লিডার বড় একজন যারা চিনেন তারা জানেন ভালো ভালো কয়েকজন লোক নিয়ে গেছিলাম আমি আমি বলবো কোন বিষয় যদি আলোচনা করার থাকে আমরা উলামায়ে কেরাম বসে আলোচনা করে সুরাহ করব কিন্তু এই সাধারণ মানুষের সামনে একটা সুনামধন্য দরবারের নাম দরবারের রেজবিয়াজর দরবার শরীফের নাম বিক্রি করে সুন্নি আলেমদের বিরুদ্ধে পাইকারি এই কথাবার্তাগুলি যারা বলে তাদের ব্যাপারে দরবারের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া দরকার আমরা সুন্নিদের মধ্যে এইভাবে কাদা সুরাচুরি চাই না প্রয়োজন আমরা আলোচনা করব টেবিল টেনিস বসব সরাসরি চা পান খাব কথা বলবো সমাধান করব কিন্তু এই ময়দানে কাফিলিদের সাহেব যদি কাফের হয় বিজয়নগর একজন আলেম আছে রেজবিয়া দরবার শরীফের কলঙ্ক রেজবিয়া দরবার আল্লামা আকবর আলী রেজবী রহমাতুল্লাহ আলাই বড় একজন আলেম ছিলেন আমরা অন্তর থেকে ওনাকে তাজিম করি ওনাকে সম্মান করি ওনার অনেক খেদমত আছে কিছু কিছু মাসালাগত ব্যাপার একতলাভ থাকতেই পারে কিন্তু আকিদাগতভাবে আমরা সবাই এক আল্লামা রেজবী সাহেব রহমাতুল্লাহ আলাইহের অবদান কোনোদিন অস্বীকার করার মতো নয় অনস্বীকার্য তো তিনার মুরিদ দাবি করে একটা মানে বেয়াদবি বলবো সে আল্লামা ডক্টর কাফিল উদ্দিন সরকার সালি হিসাবে কাফের বানাইতেছে নাউজুবিল্লাহ আল্লামা ওসমান গনি সালি হিসাবে কাফের বানাইতেছে সৈয়দ মাওলানা আল্লামা হাসান আল আজহারী রে কাফের বানাইতেছে এই খালি কাফের আর কাফের তার মুখ কাফেরও আসে না কাফের 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 এক মহা মুসিবত মানে কথাই কথাই কাফের 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 এক কঠিন থাকে আমি একবার গিয়েছিলাম একটা মাসালা নিয়ে তার বাড়িতে তার মহল্লার মসজিদে আগেভাগে জানাই গেছি এলাকার লোকজন সাথে নিয়ে গেছি খালি যাইনি সব্যস্ত লোকজন নিয়ে তার মহল্লার মসজিদে গেছি যাই আসি এ জানাজার কথা কইয়া জানাজা পড়াইবো কই এলাকা থেকে বাগছে যাদেরকে নিয়ে গেছি আল্লামা জাবের আল মনসুর মোল্লা ব্রাহ্মণবাড়িয়া বাদুকর এখন উনি জীবিত আছে এবং আমাদের জাকির ভাই আছে আওয়ামী লীগের লিডার বড় একজন যারা চিনেন তারা জানেন ভালো ভালো কয়েকজন লোক নিয়ে গেছিলাম আমি আমি বলবো কোন বিষয় যদি আলোচনা করার থাকে আমরা উলামায়ে কেরাম বসে আলোচনা করে সুরাহ করব কিন্তু এই সাধারণ মানুষের সামনে একটা সুনামধন্য দরবারের নাম দরবারের রেজবিয়াজর দরবার শরীফের নাম বিক্রি করে সুন্নি আলেমদের বিরুদ্ধে পাইকারি এই কথাবার্তাগুলি যারা বলে তাদের ব্যাপারে দরবারের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া দরকার আমরা সুন্নিদের মধ্যে এইভাবে কাদা সুরাচুরি চাই না প্রয়োজন আমরা আলোচনা করব টেবিল টেনিস বসব সরাসরি চা পান খাব কথা বলবো সমাধান করব কিন্তু এই ময়দানে কাফিলিদের সাহেব যদি কাফের হয় সর্বনাশ না ভাই কখনো বানাই দিতেছে অমুক দরবার কাফের কখনো বানাই দিতেছে অমুক দরবার কাফের এটা সুস্থ নাকি অসুস্থ এটা আমার চিন্তা হয় মাঝে মধ্যে আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করে বলে না আমিন আমিন কন্ট্রোলের মধ্যে নিয়ে আসা উচিত রেজবিয়া দরবার আমাদের রেজবিয়া দরবার শরীফ আমাদের আমরাও রেজবিয়া দরবার শরীফের আমরা কোন দরবারকে মাইনাস করতে চাই না সুন্নিয়তের শর্তে আমরা সব দরবার মিলে একসাথে ময়দানে নারে রিসালাতের স্লোগান দিব ঠিক না বেটে কিন্তু একটা দরবারের ব্যানার ইউজ করে আরেকটা দরবার বিরুদ্ধে এই ধরনের কাদা সুরাসুরি কখনোই সভ্যতা ভদ্রতার মধ্যে তরিকতের আদবের মধ্যে পড়ে না দুই লাইন আরবি পড়ার যোগ্যতা নয় হরকত দিয়া এরাব দিয়া
بخاري شريفের একটা হাদিস দিলে এটা যদি পড়তে দেই মাশাআল্লাহ হরকত ইরাব দিয়ে যদি পড়তে দেই এটা মানে আহত করে ফেলবে দাঁত জিহ্বা একসাথে কামরায় কামরায় কি যে করব আল্লাহ ভালো জানে মসজিদ বলতে পারে না মসজিদ মতন পড়ে কিন্তু সনদ পড়তে গিয়ে কিয়ামত হয়ে যায় আমার ভাই বলতেছে এজন্য বলবো ফিতনা এগুলি আমাদের সুন্নি ঘরানার আলেমদের মাঝে এই ধরনের কাদা সুরাসির আমরা চাই না প্রয়োজনে বসি আমরা আলোচনায় কোথায় বসবো আমরা বসি আমরা নিজেরা বসি সমস্যা আছে সমাধান হবে একটা সময় লম্বা লম্বা ফতোয়া দিয়ে উম্মতের মাঝে ফিতনা তৈরি করা হতো তখন মিডিয়া ছিল না এখন মিডিয়া আছে এই ধরনের বেহায়াপনা অসার বাক্য আক্রমণাত্মক বাক্য এগুলি কখনো সুন্নি আলেমদের জবানে মানায় না প্রিয় ভাই আমার আজকের মাহফিল থেকে দরবারে ইমাম রব্বানি হাজীগঞ্জ চাঁদপুর বিশ্ব জাকের মঞ্জিল সহ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অন্তর্ভুক্ত সকল দরবারের পক্ষে আমি গুনাহগার বলবো শহীদ মিল্লাত আল্লামা শেখ নুরুল ইসলাম ফারুকি রহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে সেই শিক্ষা দিয়ে গেছেন পীর জার জার সুন্নিয়ত সভা ঠিক না ঠিক আমরা সেই মূলনীতি নিয়ে ঐক্যবদ্ধভাবে একসাথে কাজ করব মুস্তাহাব আমল নিয়া কামরা কামরি একজন আরেকজনকে কাফের বানিয়ে দিতেছে কাফের বলার জন্য কি কি দলিল লাগে এটাও তো জানে না অনেকে কখন একটা মানুষকে কাফের বলা যায় এই মূলনীতিগুলিও জানে না ভাই আমার চতুর্দিকে ঝামেলা এই হাজার ফিতনার মাঝে কিভাবে ঈমান বাঁচায় রাখব বড় চিন্তার মধ্যে থাকি আমার হুজুর কিবলা জান মাঝে মধ্যে বলতেন ভবে হাটতে হাটক কিনতে এসে চিনতে নারী লিপি তলকে মিকেল বাহিরের রূপে ধাঁধা লাগিল রে তুই মজিলি মা কালো দেখে ভেল যদি ঠকিতে না চাহ হাটে এসে বস পীরের নিকট যে ঘেসে হৃদয়া কোষেই মহোপদেশে মনে মুখে মুহাম্মদ শব্দ বল আল্লাহর ওলিদেরকে ভালোবাসবেন পীর ও মুর্শিদের কাছে গিয়ে বসবেন ভাইজান একজন আলেম সমালোচনা করতেছে মসনবী শরীফের সমালোচনা আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহির সমালোচনা করতেছে কি সেই সমালোচনা তিনি বলেছেন অন্যান্য আলেমরাও বলেছেন এক জামানা সোহবতে বা আউলিয়া এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতর সদ সালতা আবেরিয়া সামান্য সময় যদি একজন এক বান্দা একজন কামেল পীরের সোহবতে বসতে পারো তোমার ওই একটু সময় বসা ষাট বৎসর বেরিয়া এবাদতের চেয়ে উত্তম সওয়াব হবে আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি অনেক আলেমরা এটা বলেছেন কিছু আলেমরা এটার সমালোচনা করে তারা বলে এগুলির কোনো ভিত্তি নাই কোরআন হাদিসে এই ব্যাপারে কিছুই নাই এগুলি বানোয়াট মিথ্যা মন গড়া ইত্যাদি ইত্যাদি আমাদের যুব সমাজের মাঝে এই কথাগুলি বলে আল্লাহর ওলিদের সোহবতের বিষয়ে কথাগুলিকে তারা নাকচ করে দিচ্ছে আজকে বলে যায় ও হাজীগঞ্জের মুহিব্বিনরা আমার জাকের ভাইরা গো অন্যান্য দরবারের ভক্তরা মহব্বতের কান লাগায় শোনো এই কথা ভিত্তিহীন না আল্লাহ মারুমি রহমাতুল্লাহ এটা বানায়া বলে নাই রে নোট করে রাখো হাফেজুল হাদিস ইমাম শামসুদ্দিন সাখাবি রহমাতুল্লাহ আলাইহি যিনি ইমাম ইবনু হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহির সাগরিদ ছিলেন তিনার লেখা একটা কিতাব নাম হলো মাকাসিদুল হাসানা মাকাসিদুল হাসানা অনেক আলেমদের ঘরে এই কিতাবটা রয়েছে সেখানে দুইটা হাদিস উল্লেখ একটা হাদিস এইভাবে রয়েছে আমার দয়াল নবীজি বলেন
عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الجلوس والنجر النجر إلى وجه العالم عبادة والجلوس معه عبادة والكلام معه عبادة سبحان الله أنس بن مالك بولين الله حبيب بولين أمتنا رأي النجر إلى وجه العالم عبادة متقي عالم جرا بزرگ پیر و مرشد اللہ ولی جرا گو تادر چہرار دیگه تکانو عبادت والجلوس ما هو عبادت اللہ ولی دیر پیر و مرشد متقی عالم دیر کاسے بوشے تھکا عبادت اللہ نبی بولن والکلام ما هو عبادت اللہ عالم دیر مجلسے بوشے اونادر ساتھے کتھا بولاو عبادت ای حدیثیر ساتھے امام صحابی رحمت اللہ علیہ تینی آرکتا حدیث حضرت انس ابن مالک رضی اللہ عنہ تکے برنونا کرے چین دویال نبی جی بولین منو جھوک دیے سن بین امار نبی جی بولین ون نظرتو الى وجہ العالم احبو الاللہ تعالی بستین سناتا سیاما و قیاما سبحان اللہ اللہ نبی بولین امتر سنو چہرار دیکھیں ایک بار نظر کرا احب بویل اللہ تعالی اللہ کا سیارو بیشی محبتر پسندنیو کتو پسندنیو بیسیدین سناتن شاید بسر دریا نماز پرا شاید بسر نفل روزا ای عبادتر چاہیتے ہو آرو بیشی اتم ہلو آرو بیشی محبتر ہلو ایک جن اللہ علی ایک جن عالم چہرار دیگے کسو کن تاکایا تاکا امام صحابی اے حدیث گلی اللہ کرے کنو درنے شمال چنا کرے نی کنو درنے زراخ تعدیل درشتی پہ کنو درنے شمال چنا کرے نی انہی حافظ الحدیث سلے نکت پر جائے محدث اب انگوئی کتاب تا ہلو وہی کتاب تا ہی ہلو موضوعات شمپر کی تو کتاب تخریزات موضوعات شمپر کی تو کتاب اتا ہے با میں بول بو جلال الدین رومی رحمت اللہ علیہ گیانر گبیر تا خوزار جننے لیکھا برا کرتا ہو بے جانتا ہو بے انہیں گبیر گبشنا کرتا ہو بے چنو پوٹھی شے شاگر گبیر تا بزمنا چونو پوٹھی شے اول پو پانی تے لافایا لافایا اباس وہی شامن پانی مد دے چونو پوٹھی لافایا لافایا اباس تاکہ بورو شاگرے کتو ٹکو گوبیر پانی شے وہی گوبیر تلو دے شے جاوار شکتی نائی جلال الدین رومی نا بوزی تے لکھے جائی نی ایک زمانہ صحبتے با اولیاء بہتر از صد سالتا عابریا شامن شمائی اللہ رو لیدر مزلی شے متقی عالم ارکاسے بوشے تھکا ایٹا شاید بسر بیریا نفل بندگیر چھئے آرو بیشی اتم امار اللہ اللہ رو لیدر صحبت بسر توفیق دن محبت بولین آمین محبت بولین آمین ایک کتھا گلی آپ را در جانتے ہوئے پاسا باشی عمل کرتے ہوئے پیرو مرشید صحبت بوجبین انشاءاللہ بولین انشاءاللہ اللہ ما سید بہادر شاہ مجددی العابدی حضور قبلہ چلے آسن ایک ہنی آسن پاسے تینی کسو کن پوری منچے آسن جتا شو میں آسن آس لے انہاری کاسے ایک تو بوشے تھک بین امرا گناہ گار امرا واجوگ گو امدر ارکم تقوی نائی امرا گناہ گار امدر اللہ کا سوا پورا دی شہی شب امدر کے امرا بولین آج امدر کاسے آسن کینتا امرا منہ کری جارا پیر کامیل مرشید برحق جارا تادر کاسے گے بوش بین امی امار پیر کبلا جان حضور مزگلی شے شیز بار شیز دیگے بوشا رکھتو شوبک کو ہوئے چھلو اپنا در کے بول بو برو بر اللہ رولی در مزگلی شے بوش بین اللہ و حافظ ولی اللہ عاشقی شاہب تینی عاشق رسول انہر کاسے گے بوش بین ایرکم برو بر متقی جارا سے تادر کاسے بازائی رمولو بیرانا کمرشیال وقت جارا ترانا جارا اللہ والا عمل دا جارا ایمان عقیدہ ایبان عمل سب بیپاری پرفیکٹ